ক্রিস্টিয়ানো রোনালদোর আন্তর্জাতিক কেরিয়ার। 2003 সালের আগস্টে কাজাখস্তানের বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে রোনালদোর অভিষেক হয়। ইউরো 2004 এর উদ্বোধনী যে খেলায় গ্রিসের বিরুদ্ধে পর্তুগাল 2-1 গোলে হেরে যায়, তাতে তিনি ছিলেন পর্তুগালের একমাত্র গোলদাতা। সেমিফাইনালে পর্তুগাল নেদারল্যান্ডের বিরুদ্ধে 2-1 গোলে জয় হয় এবং সেটির প্রথম গোল তিনিই করেন। ফাইনালে উদ্বোধনী খেলার পুনরাবৃত্তি ঘটে এবং গ্রিস পর্তুগালকে হারিয়ে ইউরো 2004 চ্যাম্পিয়ন হয়। 2004 গ্রিস অলিম্পিক তিনি পর্তুগালের প্রতিনিধিত্ব করেন। বিশ্বকাপ বাছাই পর্বে তিনি 7 গোলে করে ইউরোপীয় অঞ্চলের দ্বিতীয় সেরা গোলদাতা হয়েছিলেন। 17 জুন 2005 পর্যন্ত পর্তুগালের পক্ষে 25 খেলায় তিনি 11 গোল করেন। ইরানের বিরুদ্ধে পেনাল্টি কিক থেকে রোনালদো বিশ্বকাপে তার প্রথম গোল করেন। বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে পর্তুগালের সাথে নেদারল্যান্ডের খেলায় খালিদ বুলারুজের সাথে সংঘর্ষে তিনি আঘাতপ্রাপ্ত হয়ে মাঠ ছাড়েন। এ খেলায় পর্তুগাল 1-0 গোলে জয়ী হয়।